আগামী 15ই নভেম্বরের পর স্কুল খোলার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল খোলার খবরে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই। দীর্ঘ অতিমারির পরে গৃহবন্দী জীবন কাটিয়ে এবার স্কুল কলেজে ফেরার পালা শুরু হচ্ছে। স্কুল কলেজ খুলবে, সেই আনন্দে খুশি পড়ুয়ারা। করোনা আবহে প্রায় 2 বছর স্কুল কলেজ বন্ধ রয়েছে, যার ফলে ছাত্রছাত্রীরা গৃহবন্দী অবস্থায় রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অনলাইন ক্লাসের ব্যবস্থা থাকলেও একাধিক ক্ষেত্রে সেই ব্যবস্থাও ছিল না, যার ফলে ছাত্রছাত্রীরা কিছুটা বিপাকে পড়ে, পড়াশোনা পিছিয়ে যাচ্ছে। কলেজ খোলার খবরটা পেয়ে তো সত্যিই খুব ভালো লাগছে, কারণ অনেকদিন পর বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, একসাথে আনন্দ হবে, কলেজে গিয়ে পড়াশোনা হবে, স্যার ম্যামদের সামনে রেখে। অনলাইনে তো সবটা সম্ভব হয় না, মানে ঠিক করে পড়া বোঝাও যায় না, খুবই অসুবিধার মধ্যে ছিলাম এতদিন। এবার এতদিন পরে কলেজে যাব শুনে তো ভীষণ ভালো লাগছে। তবে এবার স্কুল খোলার খবর পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। স্কুল খোলার খবর পেয়ে ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা বন্ধুদের সঙ্গে এই ব্যাপারে ফোন আলাপ সেরে নিচ্ছে। তো সেক্ষেত্রে ভয় ভয় কাজ করলেও একটা আনন্দ কাজ করছে যে এতদিন বাদে স্কুলটা খুলছে, বন্ধুদের সাথে দেখা হবে, স্কুলে যেতে চাই সব রকম সাবধানতা মেনে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সরকারের কাছে একটাই অনুরোধ, সমস্ত নিয়ম নীতি মেনে যেন স্কুল খোলা হয়, কারণ উৎসব শেষে করোনা গ্রাফ কিছুটা ঊর্ধ্বমুখে, যার ফলে চিন্তার ভাঁজ অভিভাবকদের কপালে। খুবই আনন্দের খবর যে আবার কলেজ খুলছে, কিন্তু দুশ্চিন্তাও আছে, আবার অনেকদিন পর কলেজ খুলছে, যেমন বাড়ির ছেলেমেয়েরা খুব আনন্দ পাচ্ছে, তা শুনে আমরাও আনন্দ পাচ্ছি, কিন্তু আবার একটা দুশ্চিন্তাও হচ্ছে যে পুজোর পরে তো আবার করোনাটাও বেড়ে গেল, এর জন্য আবার ছেলেমেয়েরা যাবে, তারাও যদি আবার আক্রান্ত হয়, তার জন্য সরকার যদি ঠিক মতনভাবে সমস্ত কিছু ব্যবস্থা নেন, তাহলে পরে আমরা খুবই কৃতজ্ঞ হব তাদের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।